হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমাদের বাসা সবাই মানে সবারই ইচ্ছা হয়েছে আম মাখা খাওয়ার জন্য তো মাখার জন্য আমরা প্রিপারেশান নিয়ে নিয়েছি এখানে নিয়েছি লবণ হলুদ জিরা গুঁড়া মরিচের মানে ভাজা মরিচ চিনি এগুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছি তারপরে একটা বাটিতে আলাদা করে হচ্ছে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেটা তেঁতুলের সঙ্গে একটু পানি মিক্স করে ভিজে রাখেছিলো তো সেটা একটু হাত দিয়ে গুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে কিভাবে গুলে নিচ্ছি এভাবে গুলা একটু গুলে নিব তেঁতুলগুলা এবার মিক্স করে নিব যে তেঁতুলগুলো হচ্ছে আমি গুলতেছিলাম হাত দিয়ে ইয়ে করতেছিলাম ওই গুলা এখন মিক্স করে নিচ্ছি একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিব সবগুলো একসঙ্গে এক সুন্দর করে মিক্স করে নিচ্ছি তো বন্ধুরা এখন আমরা হচ্ছে এর সঙ্গে সরিষার তেল মিক্স করব পরিবার মতো সরিষার তেল দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিলাম মিক্সড হয়ে যাওয়ার পরে কুচি করা আমের সঙ্গে দিয়ে দিলাম আমরা আগে থেকে আমটা কুচি করে রেখেছিলাম তো এখন হচ্ছে আমটা ভালোভাবে মেখে নেব আমরা একটু বড়ো সাইজে গামলাতে নিয়েছি যাতে একটু ভালোভাবে মাখা যায় তো আমাদের হচ্ছে মাখাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এই মাখার সঙ্গে অ্যাড করে দিব হচ্ছে শশা শশা অ্যাড করে দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিব এ তো শশা আমরা দিয়ে দিলাম তবে ভালোভাবে মিক্স করে রেডি হয়ে গেছে আমাদের আম মাখা জানি না বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমার আমাদেরও মানে খেয়েছিলাম খাওয়ার পর অনেক ভালো লেগেছিলো এখানে শশা ছিল শশার সঙ্গে আম এবং তেঁতুল ছিল এই তিনটার কম্বিনেশনে আবার ঝালমরিচে খুবই সুন্দর লাগতেছিলো তো বন্ধুরা এই গরমে আমি মৌসুমে আপনারা কী কে আমাকে ভাঁকাচ্ছেন কি প্লিজ কমেন্ট